ওহদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের চাচা আমির হামজাকে বর্ষা মেরে তীর মেরে কেমন ভাবে শহীদ করেছিল, আল্লাহ রসুল সেই সময় অধৈর্য হয়েও কেমন সবর করেছিলেন, কবি বলছে, সবর দয়ায় ভরা বেশোমার রহম, সবর দয়ায় ভরা বেশোমার রহম, বেশোমার রহম মোর শাহে চামান, সবর দয়ায় ভরা বেশোমার রহম। ওহদ যুদ্ধে গেলেন প্রাণের চাচা, দুশমানদের সঙ্গে করেন মোকাবিলা, ওহদ যুদ্ধে গেলেন প্রাণের চাচা, দুশমানদের সঙ্গে করেন মোকাবিলা, আহাসির কবলে পড়ে হযরত হামজা, পাথরের আড়াল হতে মারিল বর্ষা, নাড়ি ভুড়ি নাড়ি ভুড়ি বের হয়ে ছুটে যায় দম, শহীদানে শহীদ মোর নবীর চাচা জান, শহীদানে শহীদ মোর নবীর চাচা জান, বেশোমার রহম মোর শাহে চামান, সবর দয়ায় ভরা বেশোমার রহম। তারপর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল অনেক সাহাবী, কিন্তু হযরতে আমির হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে, যুদ্ধ শেষে নবী এসে তালাশ করিল, শহীদের লাশগুলো খুঁজে দেখিল, যুদ্ধ শেষে নবী এসে তালাশ করিল, শহীদের লাশগুলো খুঁজে দেখিল, নবীজি জিজ্ঞাসা করে কোথায় মোর চাচা, জিন্দা ও নিহতের মাঝে পাই না দেখা, এক সাহাবি তখনই দিলেন পেগাম, শহীদ হয়েছে আপনার চাচা জান, শহীদ হয়েছে আপনার চাচা জান, বেশোমার রহম মোর শাহে চামান, সবর দয়ায় ভরা বেশোমার রহম। তো যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ রসুল তালাশ করছে, খুঁজে খুঁজে দেখছে যে রক্তাক্ত হয়ে এক জায়গায় পড়ে আছে, নাক নেই কান নেই সব কেটে তুলে নিয়ে নিয়েছে। বলছে, রক্তে মাখা লাশের দেখেন ভাতিজা, নাক কান কাটা আর বুক যে ফাটা, রক্তে মাখা লাশের দেখেন ভাতিজা, নাক কান কাটা আর বুক যে ফাটা, যা কাম দানি পেয়েছেন খোদার পিয়ারা, আর বুক হতে বের হয়ে আছে কলিজা, নূর নবী নূর নবী শিশুর মতো করিলেন কন্দন,
নবীর খান্না দেখে কাঁদে সাহাবীগণ, নবীর খান্না দেখে কাঁদে সাহাবীগণ। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম। এমন সময় জিবরিল আমিন আকাশ থেকে নামে, ইয়া রাসূলাল্লাহ খোদা পাঠায় মোরে। কেন সখাহত যেন মোর হাবিব হয় না, আল্লাহর নবীর সিংহ সে আরশে হয় লেখা। সত্তর বার, সত্তর বার জানাজা পড়ে দোয়ালম, কত আঘাত সয়ে হয়েছে কুরবান, কত আঘাত সয়ে হয়েছে কুরবান। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, আল্লাহ রসুলের শত্রু ছিল সে, নাক কানগুলো কেটে নিয়েছিল হিন্দা, সেই সম্পর্কে কবু বলছে। আবু সুফিয়ানের ছিল হিন্দা বিবি জান, আমার নবীর ছিল সে জানির দুশমন। আবু সুফিয়ানের ছিল হিন্দা বিবি জান, আমার নবীর ছিল সে জানের দুশমন। না কান কাটা হামজার টুকরাকে নিয়ে, কানের দুল মাথার ফুল নাকি চাবি করে, আর কলি যাকে কত বড় বেদিন কাফের বেঈমান, কত বড় বেদিন কাফের বেঈমান। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম। শেষ কথায় কবি বলছে, দয়ার সাগর নবী আমার রহমতের ভাণ্ডার, প্রতিশোধের বদলেতে ক্ষমা করে হিন্দার। দয়ার সাগর নবী আমার রহমতের ভাণ্ডার, প্রতিশোধের বদলেতে ক্ষমা করে হিন্দার। ওয়াসিও হিন্দা শেষে ঈমান যে আনে, তাদের প্রতি হুকুম নবীর এ সোনা সম্মুখে। কেন চাচার কথা, চাচার কথা উঠিবে মনে হইবে স্মরণ, এ করুণ কাহিনী লিখে এম এ হান্নান, এ করুণ কাহিনী লিখে এম এ হান্নান। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম। বেশ ওমর রহমর শাহে জামান, সবর দয়ায় ভরা বেশ ওমর রহম।